হাই ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। খুব সুন্দর একটা জায়গায় আমরা আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। মানে মাঝে মাঝে যখন সময় সুযোগ হয় আমরা একটু দুজনে একটু বেরিয়ে পড়ি লং ড্রাইভে। এমনি কিছু না, কোনো স্পেশাল কোনো কিছু নয়, একটু সুযোগের সন্ধানী আর কি। আমরা সুযোগ পেলেই হয়েছে আমরা একটু বেরিয়ে পড়ি জঙ্গল টঙ্গল দেখার জন্য। তো এই জায়গাটা ঠিক কী নাম আমি বলতে পারছি না, কী নাম এটা? পানিঘাটা। যাই হোক, পানিঘাটা। তো এই জায়গাটার রাস্তাটা, এখানের জঙ্গলের সৌন্দর্য এবং ঝিঝি পোকার ডাক আমি বহুদিন পরে শুনলাম। আমাদের গ্রামে আলিপুরদুয়ারে শোনা যায়, কিন্তু শিলিগুড়িতে আমি এসে কখনো এত সহজে শুনতে পাইনি। তো এখানে চলতে চলতে কথা বলবো একটু, এক সেকেন্ডের জন্য একটুখানি আমি জঙ্গলটা একটু দেখিয়ে নিই। তো যাই হোক, এত ভালো লাগলো দেখে আপনাদের কাছে শেয়ার না করে আমি পারলাম না, তাই আমি এখানে এসেছি। দেখুন, আপনাদেরকে যদি দেখাতে পারি সৌন্দর্যটা কতখানি, দেখছি, চেষ্টা করছি। আচ্ছা, দেখ একদম কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, মানে অদ্ভুত। আর আমার প্রিয় বটটি সুন্দর ব্যাগ নিয়ে আমার দাঁড়িয়ে আছে, লজ্জার বিষয়। আচ্ছা, আমি নিয়ে নিলাম। তো বেরিয়ে পড়তে হবে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এখানে কিছু থাকলেও থাকতে পারে, যদিও আমি ভয় লাগে আমার জঙ্গলটা, যত তাতেই হয়ে যায় তত তাতেই আমরা বেরিয়ে পড়ব। আমরা বেরিয়েই পড়ছি। তো দেখুন কী সুন্দর না জায়গাটা। চলে গেছে এক্সাম দিতে আর মা বাবা ঘুরতে বেরিয়ে পড়ছে, এটা হলো আমাদের অবস্থা, বুঝেছেন তো। যাই হোক, কোথায় চলে আসলাম বল। দেখ বাবার দর্শন তো হবে। ওমা 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 ওমা, মানে ওদিক দিয়ে কি জঙ্গলের ভেতরে রাস্তা? আমি জুতোটা এখানে রেখে দিয়ে যাবো নাকি? চলো, রাম সীতা সবাই আছে। ও সরি, ওরা ভেতরে ভিডিও করতে দেয় না, তো জঙ্গলি বাবা দর্শনটা আপনাদেরকে করাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। দেখুন আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, একটা জিনিস দেখুন, এরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে সুন্দরভাবে, কাউকে কোনো বিরক্ত না করে।
সুন্দর পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে মনে হয় এর জন্যই তার নাম জঙ্গলি বাবা। কিন্তু সকালে আসলে তোর বেশি ভালো লাগতো, অনেকটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারতাম, বা ভবিষ্যতে যদি কোনোদিনও আসি তাহলে নিশ্চয়ই দেখাবো। আজকে তো উদ্দেশ্য অন্যরকম ছিল, আর আজকে আমরা মানে পথ চলতে চলতে হঠাৎই পথ ভুলেই বলতে পারেন, বা বাবার ইচ্ছায় বলতে পারেন, তো আমরা এখানে এসেছিলাম। দর্শন হলো, খুবই ভালো লাগলো শনিবার আজকে দর্শনটা হওয়াতে, আমার খুব মনটাও ভালো লাগলো। আপনাদেরকে ভেতরে বাবার দর্শনটা করাতে পারলাম না, এটাই আমার একটু মনের মধ্যে এসে থাকলো। নেক্সট টাইম যদি কোনো সময় আসে, কিন্তু ভেতরে কোনো দিনও ক্যামেরা অ্যালাউড না, তো দর্শন আপনাদেরকে তো আমি মনে হয় কোনো দিনই করাতে পারবোই না। আজকের সন্ধ্যাটা খুব ভালো কাটলো বন্ধুরা, আপনাদের সবার সাথে এই আনন্দটা শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগলো। এখন আমাদের বেরিয়ে পড়তে হবে, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় জঙ্গলের রাস্তা, তো আমরা বেরিয়ে পড়ছি। আমি ব্লগটা এখানেই শেষ করলাম, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সহযোগিতা ভীষণভাবে আমাদের দরকার। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।